সাংবাদিকদের জন্য এই প্রথমবার ক্যান্সার স্ক্যানিং টেস্ট করা হয়। রবিবার ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার, সিবিসিসি ক্যান্সার সেন্টারের কর্ণধার ডক্টর পাবন করেলা সহ অন্যান্যরা। ক্যান্সার জোন হয়ে উঠছে ত্রিপুরা, বিশেষ করে লান্স প্যানক্রাইটিস গ্যাস্ট্রিক ক্যান্সারে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থায় রবিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিকদের জন্য ক্যান্সার স্ক্যানিং টেস্টের আয়োজন করে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন। এই ক্যান্সার স্ক্যানিং টেস্ট ক্যাম্পের ব্যবস্থা করে সিবিসিসি ক্যান্সার সেন্টার। এদিনের ক্যাম্পে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক তথা ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সম্পাদক প্রণব সরকার, সিবিসিসি ক্যান্সার সেন্টারের কর্ণধার ডক্টর পাবন করেলা সহ অন্যান্যরা। এই ক্যাম্প প্রসঙ্গে আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার জানান, এই প্রথম এ ধরনের ক্যাম্প হচ্ছে, অদূর ভবিষ্যতে জেলা ও মহকুমা স্তরে এ ধরনের ক্যাম্পের আয়োজন করা হবে। ধন্যবাদ। আজকে আমরা ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের উদ্যোগে আমরা একটা হেলথ ক্যাম্প করেছি, ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প। এখানে আছেন ডক্টর পাবন করেলা, আছেন সিবিসির যিনি কর্ণধার উনি আছেন। এটা আমরা আসলে প্রথমবার ক্যান্সার স্ক্রিনিং টেস্ট সাংবাদিকরা করেছে। এটা একটা ক্যান্সার সম্পর্কে একটা ভীতি আছে, যার জন্য আজকে লোকজনও কম এসছে। তো আশা করবো যে এই ক্যাম্পটা আমরা শুরু করেছি, এটা আমরা আস্তে আস্তে আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, ওনারা কথা দিয়েছেন একসাথে আমাদের সাথে কাজ করবে, ডিস্ট্রিক্টের সাব ডিভিশনে আমরা নিয়ে যাবো। কারণ ত্রিপুরা একটা ক্যান্সার একটা জোন হয়ে উঠছে ধীরে ধীরে। অনুষ্ঠানে সিবিসিসি ক্যান্সার সেন্টারের কর্ণধার ডক্টর পাবন করেলা জানান, ত্রিপুরায় লান্স বোন প্রভৃতি ক্যান্সার আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। প্রতি 50 জনের মধ্যে একজন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। অধিকাংশ ক্ষেত্রে আক্রান্তদের বহিরাজ্যে গিয়ে চিকিৎসা করাতে হচ্ছে। রাজ্যবাসীর কথা বিবেচনা করে সিবিসিসি রাজ্যেই ক্যান্সার সেন্টার গড়ে তুলছে। এখানে ক্যান্সার চিকিৎসার প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।